প্রতি বছর কালীগঙ্গা নদীর তীরে দোল পূর্ণিমায় একতারা ও দোতারার তালে তালে গানে গানে মাতোয়ারা হয়ে ওঠে বাউল সম্রাট ফকির লালন শাহের আখড়া বাড়ি। তিন দিনব্যাপী এ স্মরণ উৎসবকে সামনে রেখে লালন আখড়ায় ধোয়া মোছাসহ সব ধরনের প্রস্তুতি চলছে পুরোদমে। দেশ বিদেশ থেকে আসা ভক্তরা স্বেচ্ছাশ্রমে এসব কাজ করছেন। খাইজের ধামে স্বেচ্ছায় শ্রম দেওয়ার জন্য এখানে এসেছি। আমরা একটু আগে আসছি এখানে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য, যাতে এখানে কোনো ময়লা না থাকে। ফকির লালন শাহের এই দোল পূর্ণিমাকে আমরা প্রতি বছর নাই যেমন আসছে, সেই উপলক্ষে আমরা সাধুগুরু বৈষ্ণব যারা আসছে আমরা প্রস্তুতি নিচ্ছি। লালন শাহের দোল পূর্ণিমার স্মরণ উৎসব নির্বিঘ্ন করতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। সাদা পোশাকে পুলিশ ডিউটি করবে, পোশাকধারী পুলিশও থাকবে, ওয়াচ টাওয়ার থাকবে এবং ভ্রাম্যমান তল্লাশি দল থাকবে। চেকপোস্টের ব্যবস্থা করা হচ্ছে এবং পাশাপাশি কালী নদীতে নৌ টহলের ব্যবস্থা করা হচ্ছে। পহেলা মার্চ থেকে শুরু হওয়া এই উৎসবে প্রতিদিন 1.5 লাখের বেশি ভক্তের সমাগম ঘটবে বলে জানান আয়োজকেরা। সময় সংবাদ, কুষ্টিয়া।